ক্যান্সার দিবসে ক্যান্সার সচেতনতার প্রচারে ট্যাবলো শুরু করলো রামপুরহাট শহরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান। এছাড়াও খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনে ক্যান্সার রোগ হয়, এই বার্তা দিলেন তিনি। আজকে ক্যান্সার দিবসে মানে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বা মানুষের কাছে পৌঁছানোর? প্রতি বছর 4 ফেব্রুয়ারি আমরা এই ক্যান্সার দিবস, ওয়ার্ল্ড ক্যান্সার দিবস পালন হয়। মূলত সচেতনতার বার্তা দিতে হবে উদ্দেশ্যে, এবং যারা হেলথ কর্মী তাদের উদ্দেশ্যে প্রতিটা ব্লকে এবং মিউনিসিপ্যালিটিতে এই ক্যান্সার দিবস এবং মেডিকেল কলেজে ক্যান্সার দিবস উদযাপিত হচ্ছে। এই ক্যান্সার দিবসের মূল কথা হলো ক্যান্সার কেন দৈনন্দিন বাড়ছে, কীভাবে কন্ট্রোল এবং প্রিভেনশন করা যায়, তার কী ট্রিটমেন্ট রয়েছে সমস্ত কিছু। সুতরাং প্রাইমারি প্রাথমিকভাবে এবং দ্বিতীয় স্তরে এবং তৃতীয় স্তরে বিভিন্ন ধরনের যে প্রিভেনশন কন্ট্রোল রয়েছে সেগুলো মূলত আলোচনা হয়। আমাদের মনে রাখতে হবে, জনসাধারণের কাছে যেটা বার্তা দিতে হবে যে মানে ক্যান্সারটা লাইফস্টাইল ডিজিজ, জীবন ধরনের মানটাকে সঠিক রাখতে হবে, সঠিকভাবে শাকসবজি এবং ফল খেতে হবে, সল্টি ডায়েট অ্যাভয়েড করতে হবে, মদ্যপান সবচেয়ে বড় কথা, বিড়ি সিগারেট এই যে ধূমপান তাকে রুখতে হবে, এবং দৈনন্দিন জীবনে এক্সারসাইজ করতে হবে এবং তৈলাক্ত জিনিস অ্যাভয়েড করতে হবে। বিশেষ করে শাকসবজি এবং ফ্রেশ সিজনাল ফুড যদি আমরা 1/2 কেজি করে দৈনন্দিন পাই, এবং অনেকে বলবে স্যার কী করে শাকসবজি কিনবো, ছোটো একটা যদি বাগান করা যায়, ছোট্টো যদি মাটির টবে যদি শাকসবজি লাগানো যায় অনেকটাই এসে যায়। সুতরাং আমাদের লক্ষ্য করতে হবে লাইফস্টাইল রিলেটেড ডিজিজ, এটাকে কিন্তু রুখতে হবে। ক্যান্সার কিন্তু ভয়াবহ ধারণ করে, প্রথম দিকে মানুষ কীভাবে বুঝতে পারবে যে তার প্রথম কথা, এটা আমরা দেখব তার অনেক ধরনের কাশি হচ্ছে কিনা, একটা সোয়েলিং, অনেক ধরনের সোয়েলিং আছে কিছুতেই যাচ্ছে না, বা বিস্তৃত ধরনের কাশি, বা ওজন কমে যাচ্ছে, বা বিভিন্ন যে অরিফিস থেকে যেখানে ছিদ্র রয়েছে আমাদের বিভিন্ন জায়গা থেকে তো অস্বাভাবিক ব্লিডিং হচ্ছে, অথবা খাদ্যাভ্যাসে চেঞ্জ হচ্ছে, অত অনেক দিন কনস্টিপেশন হচ্ছে, আবার অনেক দিন দেখছি ডায়রিয়া হচ্ছে। সেটা আমরা কষা নাশ ফর্মুলা করেছি, আমরা আজকে স্টুডেন্টদের মধ্যে আমরা দেবো বার্তা যে বিভিন্ন রকম ফর্মুলা রয়েছে কীভাবে আমরা দৈনন্দিন জীবনে এই ক্যান্সারটাকে রুখতে হলে আমাদের মূল কথা হচ্ছে জীবনযাত্রার মানটাকে সঠিকভাবে নিয়ে যেতে হবে। আমাদের এই নন কমিউনিকেবল ডিজিজ, তার মধ্যে এনপিসি ডিসিজ রয়েছে, সেখানে আমাদের এই প্রোগ্রামটা রয়েছে ক্যান্সার ডিটেকশন এবং ক্যান্সার স্ক্রিনিং এবং আর্লি ট্রিটমেন্ট, তার মধ্যে আমাদের যেটা রয়েছে তিনটে ক্যান্সার আমাদের মনে রাখতে হবে যে ওরাল ক্যান্সার বোথ মেল অ্যান্ড ফিমেল, এবং শুধু ফিমেলদের ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার লক্ষ্য করতে হবে। ওদি কিন্তু আমাদের লাং ক্যান্সারও দেখতে হয় সবচেয়ে, এবং অকুপেশন জনিত কারণেও হয়, এবং বিভিন্ন রকম ইনফেকশন যদি থাকে অনেকদিন, হেপাটাইটিস বি সি আজকে থাকলেও হবে। আজকে ক্যান্সার দিবসে কী কী সচেতনার বার্তা দেবেন মানুষের? আমাদের মধ্যে বার্তা দিতে হবে যে ক্যান্সারটা কী, কীভাবে রুখবো আমরা, এই প্রাইমারি লেভেলে কীভাবে আমরা সচেতনতার যে বার্তা সেটুকু আমরা দেবো। রামপুরহাট থেকে অরবিন্দ মন্ডলের রিপোর্ট, খবর দিন।